বিষয়টা হলো আপনার এখানে তো আমি মাঝে মাঝে মাসে একবার হলো চাউল দিই, তো এতে আপনার কেমন অনুভূতি এবং কি মাদ্রাসা কি আসলে সবাই কেমন মানে খাওয়া দাওয়া মানে চাউলের অনুপকারিত হয় নাকি সেটা একটু বলেন। আলহামদুলিল্লাহ রনি ভাইয়ের মাধ্যম দিয়ে আমরা যে চাউলটা পাই মাঝে মাঝে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে শুকরিয়া আদায় করি, পাশাপাশি আমরা রনি ভাইয়ের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি যে রনি ভাই আমাদের যে চাউলটা দেয় এটার দ্বারা আমাদের মাদ্রাসার বিশাল উপকার হয় এবং ছাত্রদের জন্য রুজি রেজেকের একটা মাধ্যম ব্যবস্থা হওয়া যায়। আমাদের যে চাউলটা প্রয়োজন হয় প্রায় 300 কেজি, তার ভিতরে রনি ভাই মাঝে মাঝে আমাদের যে হেল্পটা করেন এটার দ্বারা আমরা অনেক উপকার হয় আমাদের এবং মাদ্রাসার আমাদের পড়াশোনার পরিবেশটাও আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চালনা করতে পারি। আর মাদ্রাসা শুধু চাউল না, রনি ভাই আমাদের মাঝে মাঝে লাইট এবং ছাত্রদের মাঝে মাঝে খাবারের জন্য বিস্কুট এগুলোও মাঝে মাঝে দিয়ে থাকেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি, যাদের থেকে নিয়ে দেন তাদের জন্য সুস্থতা কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জানে মালে হেফাজত করেন, পাশাপাশি রনি ভাইয়ের জন্য একটা চাকরির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, আমিন। আর বিষয়টা হলো যে আপনার এই মাদ্রাসায় লাইটের ছিল না, জি লাইটের ব্যবস্থা করে দেন কি ছাত্রদের? আলহামদুলিল্লাহ এখন লাইট হওয়ার কারণে ছাত্রদের পড়াপড়ির পরিবেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আগে তো দেখতাম যে লাইটটার অবস্থা ছিল ভালো না, যাক মাশাআল্লাহ একটা পরিবেশটা আলহামদুলিল্লাহ সুন্দর। তারপরে তো আরো মাদ্রাসা এখন তো এটা হলো সবার ফান্ডেই আর কি মোটামুটি চলে, এটা হলো আমরা আমরা দেই, অনেকেই দেয়, এলাকা প্রতিবেশীও দেয়, সবার মাধ্যমে একটা মাদ্রাসা আবাহত চলে। আর আপনার মাদ্রাসাটার নামটা এবং ঠিকানাটা যদি একটু বলে দিতেন। আমার মাদ্রাসার নাম উত্তর শাহপাড়া হিফজুল কোরআন নুরানিয়া হাফিজিয়া ও ইতিমখানা মাদ্রাসা, উত্তর শাহপাড়া 4 নং ওয়ার্ড পৌরসভা শেরপুর বগুড়া। আর একটা কথা মাঝখানে বলে রাখি, আমাদের মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়েছে মঙ্গলবারে, আগামী শনিবারের দিন মাদ্রাসা খোলা, এজন্য আজকে ছাত্র উপস্থিতি নাই আর কি, মাদ্রাসা আজকে বন্ধ, মানে মাদ্রাসা বন্ধ। আমি আসছি, আমি তো ঢাকায় থাকি, এই জন্য আসা মানে মাসে একবার দুইবার করে আসা হয়, যেহেতু মাদ্রাসা ছাত্র নাই, আমরা চাইছিলাম যে একটা দোয়া করে একটা ইয়া করে বিষয়টা, কিন্তু মঙ্গলবারে একটা দোয়া করা হয়েছে, উপলক্ষে একটা দোয়া করা হয়েছে মঙ্গলবারে। আর আজকে যেহেতু মাদ্রাসা ছুটি দেওয়া হয়েছে, শনিবার থেকে ক্লাসটা শুরু হবে, এই জন্য আমরা একটা চাইছিলাম যে একটা দোয়া করার ব্যবস্থা, সেটা হয়নি, তারপরে সমস্যা নেই, আমরা অলরেডি করা হয়েছে মঙ্গলবারে, মঙ্গলবারে যে উদ্দেশ্য হোক না কেন আমরা একটা দোয়া করা হয়েছে ছোটখাটো, সেটার কিছু ক্লিপ হুজুর করে রাখছে, ওটা আমি ভিডিওতে অ্যাড করে দেবো, সমস্যা নেই। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন, আর যারা বা যার মাধ্যমে যেভাবে হোক আমরা সহযোগিতা সাহায্য করতে পারি তাদেরও জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এবং তারা সবাই যেন সুস্থ থাকে, আমিন। এই বলে শেষ করছি হুজুর, ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর মাদ্রাসার উন্নয়নের জন্য সবাই যেরকম পারেন হুজুরের সাথে যোগাযোগ করতে পারেন। হুজুরের নামটা কেন? আমার নাম মাওলানা সাদত হোসেন। হ্যাঁ, সাদত হোসেন ভাই, মহতামিম, উত্তর শাহপাড়া হিফজুল কোরআন নুরানি হাফিজা ইতিমখানা মাদ্রাসা, পৌরসভা 4 নং ওয়ার্ড শেরপুর বগুড়া। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এই হুজুর এখানকারই হলো হাফেজ সাহেব, এখানে তিনি ক্লাস নেন। আপনার নামটা কি ভাইয়া? আমিনুল ইসলাম ভাই, এখানে ক্লাস নেয়। আমার পিছনে একজন আছে, তাকেও আমি দেখাই, তার পরিচয়টা একটু নেই। আপনার নামটা? হাফেজ মোহাম্মদ নাজমুল হোসেন। হ্যাঁ, আপনি এখানে শিক্ষকতা হিসেবে? শিক্ষকতা করতেছি। উনি ভালো শিক্ষকতা। আপনি এখানে কতদিন ধরে আছেন? এখানে আছি 5 মাস ধরে। যাই হোক, আমাদের সে আমি যে ইয়ে মানে আপনাদের আপনাদের অনুদানটা এটা কি আপনাদের? যে আলহামদুলিল্লাহ আপনি আমাদের মাশাআল্লাহ অনেক হেল্প করেন বাচ্চাদের, এর দ্বারা বাচ্চারা সুস্থভাবে পড়াশোনা করতে পারে খুব ভালোভাবে। ওনারা আপনাদের জন্য খাস করে দোয়া করবে, আপনারা ওনার ছাত্রদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি খাবারও একটা সিস্ট ব্যবস্থা করছিলাম, কিন্তু বিষয়টা হলো যে ছাত্র নাই দেখে আমি আনতে পারিনি, পরবর্তীতে আমি এই জিনিসটা খাবারটা আমি আবার পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।